অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনি অনলি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই। তো বন্ধুরা, এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ, যেটার সার্কুলারের লিঙ্কটা আমি আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। ওখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি পেয়ে যাবেন। এখানে আবেদনের শেষ তারিখ হলো 19 অক্টোবর 2024। কীভাবে আবেদন করবেন সংক্ষেপে আমি বলে দেবো, নো প্রবলেম। তো চলুন দেখি এখানে কী কী বলছে না বলছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, যেখানে বলা হয়েছে প্রার্থীর বয়স 16.5 বছর হতে 21 বছর, অর্থাৎ বয়স কাউন্ট হবে কিন্তু 1 জুলাই 2025 তারিখে। ওকে, আর এখানে শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4, মহিলার ক্ষেত্রে 5 ফিট 1। তারপরে ওজন হলো 120 পাউন্ড, অর্থাৎ 54 কিলোগ্রাম। এরপরে মহিলা হলো 46 100 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক 30-32, মহিলা হলো 28-30। আর বাকি আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো পড়লেই বুঝতে পারবেন। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা, এখানে নর্মাল আমরা যারা মানে সাধারণ স্কুলে লেখাপড়া করছি, জাতীয় মাধ্যম যাকে বলা হয়, এখানে আপনি এসএসসি এবং এইচএসসি পাশে যে কোনো একটাতে পাশে 4.5 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। আর যারা ইংলিশ মাধ্যমে লেখাপড়া করছেন তাদের বিষয়টা পড়বেন, আমি যেহেতু ভাই ওই লেভেলের না, তাই এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখানে বৈবাহিক অবস্থা হলো অবিবাহিত, জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক, রোহিঙ্গা টোহিঙ্গা হলে কিন্তু চলবে না। এখানে অযোগ্যতার যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই, অর্থাৎ ডিফেন্সের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা আছে, আপনারা একটু পরে দেখবেন। এখানে আবেদনের যে পদ্ধতি সেটা 16 আগস্ট, অর্থাৎ আজকে থেকে কিন্তু এটা শুরু হয়েছে। যদিও এটা কিন্তু মানে এখনও অনেকটা ডিস্টার্ব করতেছে, বাট এখন কিন্তু চাইলে ঢুকতে পারবেন, বাট আগামীকাল থেকে দেখবেন পুরোই ক্লিয়ার হয়ে গেছে। ওখান থেকে ঢুকে কিন্তু অনলাইনে আপনি আবেদনটা করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো সার্কুলারটি নামিয়ে কোনো না কোনো কম্পিউটার দোকানে চলে যান, ওখান থেকে গিয়ে কোনো কম্পিউটার দোকান থেকে ওদের মারফতে আবেদনটা করেন, সেক্ষেত্রে ভুলভাল হবে না। আর যেহেতু আবেদন করার পরে আপনাকে অবশ্যই একটা কালার কপি প্রিন্ট আউট করতেই হবে, অ্যাপ্লিকেশন কপিটা, সেক্ষেত্রে আমার মনে হয় কম্পিউটারে গিয়ে আবেদন করেন সেটাই বেটার। সেক্ষেত্রে ওদেরকে 50 টাকা দিলে দেখুন আবেদন করে দেয়, তাই না? আমার মনে হয় এটাই হওয়া সবচেয়ে বেটার। তো আপাতত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।